এভরিওয়ান, ওয়েলকাম টু সোমার সাথে। আজকে আমি চলে এসেছি গুয়াহাটি স্যান্ডেল মলে, সিনেপলিস। কেন এসেছি? অবশ্যই সিনেপলিসে এসেছি সিনেমা দেখতে। বাংলা চলচ্চিত্র একটি খুব ভালো মুভি, যেটা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, পারিয়া। আমাদের সবার খুব প্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জির এই মুভিটি দেখতে আমরা কিন্তু সকল আমাদের ফ্যামিলি, পুরো ফ্যামিলি চলে এসেছি। আর এই ক্লিপটা তৈরি হয়েছে পারিয়াদেরকে নিয়ে, যাদেরকে আমাদের সমাজে অবহেলিত করা হয়, তাদেরকে নিয়েই কিন্তু ফার্স্ট টাইম বাংলা চলচ্চিত্র একটি তৈরি হয়েছে। বাংলাতে অবশ্যই এই ধরনের ফিল্ম আজ পর্যন্ত আসেনি। তো এই ফিল্মটা দেখবো না সেটা হতে পারে না, তো আমাদের ফুল ফ্যামিলি চলে এসেছি পারিয়া দেখতে। আর অবশ্যই তোমাদেরকে রিভিউ নিশ্চয়ই জানাবো। আর 20 মিনিট ধৈর্য ধরি, তারপর আমরা ভিতরে প্রবেশ। চলো আমার সাথে, যদিও বা মুভিটা দেখতে পারবে না, কিন্তু আমি রিভিউটা নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে দেবো। আমার সাথে আমার ফুল ফ্যামিলি এসেছে। এই যে আমার ছেলে, সেই নাকি ভীষণ ভীষণ বড় ফ্যান বিক্রম চ্যাটার্জি। আর আমরা অবশ্যই পুরো ফ্যামিলি তার ঋষির মুখ থেকে কিছু শুনতে চাই। অনেকদিন ওয়েট করেছিলাম, ভেবেছিলাম দেখাই হবে না, বাট ফাইনালি রিলিজ হয়েছে এখানে। সো থ্যাংক ইউ পুরো টিমকে, পারিয়া টিমকে থ্যাংক ইউ রিলিজ করার জন্য। এক্সাইটেড, সো এক্সাইটেড। আমিও খুব খুব পারিয়া ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, বিশেষ করে ডাইরেক্টর তথাগত মুখার্জিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি সিনেমা তৈরি করার জন্য, এই ধরনের একটি ছবি তৈরি করার জন্য ধন্যবাদ জানাই। তো এই যে আমার মেয়ে, তুই বলবি কিছু? বেঙ্গলি মুভি ফার্স্ট টাইম আমি হলে দেখতে এসেছি, কোনো সময় আগে দেখিনি। বিক্রমের ছবি আমরা আজকে দেখতে আসছি, তো পুরা টিম পারিয়াকে আমাদের ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে যাতে আরো ভালো ভালো মুভি আপনারা বানান, আমরা যেন দেখতে পাই। আমি আগেই সবাইকে বলি, আমি দেখতে আসছি, তোমরা সকলে দেখতে এসো। যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্রত্যেকটা শহরে এই মুভিটা এসেছে, তো যাদের যাদের শহরে এই পারিয়া এসেছে কেউ মিস করো না। চলো সবাই একবার করে দেখে নাও, তারপরে আমার রিভিউ তো শুনতেই। এই যে আমার মা, মাও কিছু বলবে? আমিও খুব ভালোবাসি বিক্রম চ্যাটার্জিকে, খুব খুশি আছি। আর একদিন অসুস্থ শরীরও আসছে দেখতে। হ্যাঁ একদম অসুস্থ, কিন্তু মা তাও মা ধরে ধরে চলে এসেছে আমাদের সাথে। চলো সবাই মিলে দেখে এনজয় করে নিই, তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি। জাস্ট বের হলাম, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো একবার পারিয়া দেখো। একদম ইউনিক কনসেপ্ট, সত্যি বলছি নিশ্চিন্তে তোমরা ফ্যামিলি নিয়ে আসো। বলবো আমার, আমি মানে জাস্ট মানে খুব ভালো একটা মুভি হয়েছে। এখন আমি সবার থেকেই রিভিউটা নিচ্ছি, আমার কাছে বলার আর কিছুই নেই, তোমাদের সবার থেকেই আমি রিভিউটা নিচ্ছি। তো একবার মা বলো তো কেমন লাগলো? খুব ভালো লাগছে আমার, তাছাড়া ফিল্মটা হয়েছে, তো আশা করি মানুষজনের কিছু শিখতে পাবে এখান থেকে। আরেকটা ডায়লগ আমি বলবো, জীবে প্রেম করে যে জন সেবিছে ঈশ্বর, সত্যি এই মুভিটা দেখলে তোমরা বুঝতে পারবে, এটাই আমি বলবো। আর এই সিনেমার মধ্যে একটা মোস্ট মানে খুব ভালো লাগার একটা ডায়লগ, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছিল। তো মেইন মেসেজ যেটা, সেটা হলো মানে আমরা খালি মানুষটাই ভাবি যে মানুষটাই খালি বেঁচে থাকতে পারি পৃথিবীতে, মানে আমরা নিঃশ্বাস নিচ্ছি বলে আমরাই খালি বেঁচে থাকতে পারি, কিন্তু সেটা নয়, সবাই বেঁচে থাকার অধিকার আছে। সবার পৃথিবী এটা, এক্স্যাক্টলি, এটা সবার পৃথিবী।
আমি এই মুভি থেকে কেন আমি আগেও জানতাম, কিন্তু এই মুভিতে একজ্যাক্টলি একেই বুঝিয়েছে যে সবার বেঁচে থাকার অধিকার আছে। এখন অনেক কোশ্চেন আসবে সবার মাথায়, তোমরা মুভি দেখলেই বুঝে যাবে, ঠিক তো? হ্যাঁ একদম একদম। এখন সৃষ্টি বলবে, আমি একটাই কোশ্চেন জিজ্ঞেস করবো সবাইকে, সবাই তো বলে যে ডগ লাভার ক্যাট লাভার, কিন্তু কতটুকু পর্যন্ত একজন যেতে পারে ডগের জন্য? একটা ডগের জন্য স্ট্রিট স্ট্রিট ডগস হোক স্ট্রিট স্ট্রিট ক্যাট হোক, এখানে স্ট্রিট ডগ দেখায়নি, যে কোনো ডগ এমনি কুচি 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 করতে সবাই কিনে নেয় ডগ, কিন্তু কতটুকু পর্যন্ত যেতে পারে একটা ডগের জন্য যে সবাই এরকম করে ফাইট করতে পারে, এটাই দেখেছি। যেরকম ব্যাটম্যান ব্যাটম্যান আছে, স্পাইডারম্যান আছে, তো এই ফিল্মটা একটা পারিয়া যেটা বলে মানে ইন্ডিয়ান ডগসদেরকে পারিয়া বলে, তো ইন্ডিয়ান ডগ ম্যান ইংলিশে যদি বলা যায়, ইন্ডিয়ান ডগসদের জন্য একটা ম্যান স্ট্যান্ড করেছে এই ফিল্মটার জন্য, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। বললাম না এক্স্যাক্টলি আমি তোমাদেরকে রিভিউটা দিতে পারছি না, তোমাদেরকে আমি এতটুকু বারবার রিকোয়েস্ট করছি তোমরা একবার দেখো। বিক্রম কাকে আমি সবসময় সিরিয়ালে দেখেছি, ফিল্মেও দেখেছি, কিন্তু মানে একদম সফট বয় এরকম রোলে দেখেছি, বাট আজকে যে এরকম অ্যাকশন মুভির যে মানে অ্যাগ্রেসিভ রোলটা যে এত সুন্দর করে তুলে উঠেছে, এটা মানে আনবিলিভেবল। প্লাস সৌম্যদা যে ভিলেন ছিল সে একদম খুব ভালো পারফরমেন্স করেছে, একবার দেখো মানে ইউ গাইজ ওয়ন্ট রিগ্রেট, দেখো একবার দেখো জাস্ট। সত্যি বারবার বলছি তোমাদেরকে, একবার রিকোয়েস্ট করছি তোমরা তোমাদের শহরে যেখানেই দেখেছে পাড়িয়া তোমরা কিন্তু ছেড়ে দিও না, একবার যাও তারপর আমাকে কমেন্ট করে জানিও যে সত্যি কি আমি ভুল বলেছি কিনা। তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, একবার দেখতে যাও। লাস্টে কিন্তু টুইস্ট আছে, যারা যারা নর্থ ইস্টে আসো তাদের জন্য একটা টুইস্ট আছে, নর্থ ইস্টের ভিউয়ার্সদেরকে বলছি তোমরা একবার দেখো, তাহলে টুইস্টটা তোমরাই জেনে যাবে, আমি বলব না। অনেক অনেক থ্যাংক ইউ তথাগত মুখার্জি স্যারকে এবং একটা টপ মানে কনসেপ্ট নিয়ে আসার জন্য, খুব ভালো কনসেপ্ট রেখেছেন স্যার, তথাগত মুখার্জি স্যারকে বলছি, খুব ভালো একটা সিনেমা আপনাদের টিমের জন্য আপনার জন্য দেখতে পারলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ, একদম দিলসে ধন্যবাদ, একদম মন থেকে ধন্যবাদ। তো আমার হাজব্যান্ডকে আমার বাজে একবার রিভিউটা দাও, কেমন লাগলো মুভিটা? রিভিউটা ওরা যা বলা ছিল বলে দিয়েছে, আর এই ধরনের মুভি আমি আমার জীবনে ফার্স্ট টাইম দেখতে পেরেছি একদম। আর বিক্রমের অভিনয় আউটস্ট্যান্ডিং, সাথে যে ভিলেন ছিল ও তো বা অসম, কিছু বলার মতন নেই। এখানে প্রত্যেকটা যারা অভিনয় করেছে একদম সুপার ডুপার হিট, এবং এই সিনেমার যিনি ডাইরেক্টর ওনার কাছে আমার একটা অনুরোধ, যদি পারেন স্যার মুভিটাকে হিন্দিতে ডাবিং করেন, সারা ভারতবর্ষে এটাকে ছড়িয়ে দেন। আজকের জন্য আমি এখানেই রাখছি, সবার কাছে অনুরোধ তোমরা সবাই দেখো, আর বাঙালি হলেই যে দেখবেন না, না নিচে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করাও ছিল, বাঙালি ভাষা ছাড়া অন্য ভাষার মানুষরাও কিন্তু দেখতে পারবেন, ইংলিশে ট্রান্সলেট করা ছিল। একবার রিকোয়েস্ট করছি হাত জোর করে, আমার তরফ থেকে আমি বলছি একবার মুভিটা সবাই দেখবেন, আর আমার কথাটা একদম মিলিয়ে নেবেন, সত্যি একটা ভালো মুভি ছিল। আজকের জন্য বাই বাই, আবার ওয়ান সেকেন্ড সবাইকে বলছি প্লিজ বাচ্চি প্লিজ, বাই বাই। পাড়িয়া পাড়িয়া সেই যে পাড়িয়া।